ফ্রান্সের পশ্চিম উপকূল থেকে কিছু দূরে ইলাদের নামের দ্বীপটি সারা বিশ্বের পর্যটকদের কাছে বেশ পরিচিত একটি নাম এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। কিন্তু এখানকার পথে ঘাটে একটি দৃশ্য আপনাকে অবাক করবে, আর তা হলো এখানকার গাধারাও সকালবেলা পাজামা বা প্যান্ট পরে বাইরে বেরোয়। সত্যি এখানে গাধাদের রাখা হয় পাজামা পরিয়ে। অবশ্যই এর অনেকগুলো কারণও আছে। দ্বীপে অনেক মানুষের পেট চলত লবণের ব্যবসা করে, সেই লবণ সমুদ্রের কাছ থেকে বয়ে নিতে ব্যবহার করা হতো গাধাদের। প্রতিদিন কাজে বেরোনোর আগে ওদের পায়ে পরানো হতো মোটা কাপড়ের তৈরি পাজামা। লবণের ঘা থেকে পা বাঁচাতে এই পাজামা পরানো শুরু। এছাড়া ছাড়পোকা আর মশার কামড় থেকে রক্ষা করতে মালিকরা গাধাদের পাজামা পরিয়ে রাখত। এই দ্বীপের গাধাগুলো মূলত এক বিশেষ প্রজাতির গাধা। ফ্রান্সের কৈতু উপত্যকায় এদের আদি বাসস্থান, আর তাই এদের নাম কৈতু গাধা। এদের অনেকগুলো শরীর এতটাই লোমশ যে দেখলে মনে হয় ঝুলন্ত কোট পড়ে আছে। গোটা ইউরোপে একসময় এই গাধার বাজারদর ছিল খুবই চড়া। বলা হতো এরা বিশ্বের সবচেয়ে কর্মক্ষম গাধা। বিশ শতকের মাঝামাঝি সময় কমপক্ষে 30,000 গাধাকে কৈতু উপত্যকায় লালন পালন করা হতো, আর সারা বিশ্বে এদের রপ্তানি করা হতো। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় এদের কদর কমতে থাকে, সংখ্যাও কমতে থাকে কৈতু গাধারা। 2005 সালের হিসেব অনুযায়ী সারা বিশ্বে 450টি কৈতু গাধার সন্ধান পাওয়া গেছে। তবে এখন আর আগের মতো লবণের ব্যবসার জন্য দ্বীপের গাধাদের পাজামা পরানো হচ্ছে না, পরানো হচ্ছে পর্যটকদের দৃষ্টি আকর্ষণের জন্য। আর পর্যটকও ভালোই মেরেছে এই গাধায়। এমন পাজামা পরা স্মার্ট গাধা আর কোথায় পাবেন বলুন তো? বাংলাদেশ জার্নাল, নাহিদা রিপোর্ট।